রাত্রিতেও তাদেরকে আল্লাহ মাফ করেন না। মা বাবার নাফরমান সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি হলো মা বাবার সন্তুষ্টির মধ্যে। তুমি যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারো তাহলে রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অসগতুর রব্বে ফি সগতিল ওয়ালিদাইন, আর আল্লাহর অসন্তুষ্টি হলো মা বাবার অসন্তুষ্টির উপর। যেই ব্যক্তি তার মা বাবাকে সন্তুষ্ট করলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করলো, যেই ব্যক্তি তার মা বাবাকে অসন্তুষ্ট করলো সেই ব্যক্তি তার যেই ব্যক্তি তার মা বাবাকে অসন্তুষ্ট করলো সেই ব্যক্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করলো। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাত মাবরুরা। আল্লাহর নবী আরো বলেন যেই নেক সন্তান, নেক সন্তান, উত্তম সন্তান, চরিত্রবান সন্তান, সালেহ সন্তান, ওলাদ ওলাদ সালেহ, নেক আওলাদ, এই নেক আওলাদ যদি তার মা বাবার চেহারার দিকে একবার দয়ার রহমত দয়ার দৃষ্টিতে রহমতের দৃষ্টিতে মা বাবার চেহারার দিকে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটি হজ একটি ওমরার সব লিখে দেন। সুবহানাল্লাহ। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। কালু ওয়াইন নাজারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন। সাহাবাই কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো আল্লাহর বন্দা, যদি কোনো মায়ের সন্তান তার মার চেহারার দিকে বাবার চেহারার দিকে দৈনন্দিন একশতবার তাকায় তবুও কি একশোটা হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। হ্যাঁ, যদি আল্লাহর কোনো বন্দা বন্দী তার মা বাবার চেহারার দিকে দয়ার দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে রহমতের দৃষ্টিতে একবার তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হজ একটা উমরার সওয়াব দিবেন। আর যদি 112 তাকায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 100 হজ ও 100 মকবুল উমরার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা, তোমাদের যেই ধারণা মনে হয় আল্লাহ সওয়াব দিতে দিতে ব্যর্থ হয়ে যাবেন, আল্লাহু আকবার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ধারণার চাইতে অনেক বড়। ও আতিয়াব, তোমাদের এই নিচু মনের চাইতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পবিত্র। মা বাবাকে রাজি করতে রাজি আছেন তো? কে কে রাজি করবেন? সবাই রাজি আছেন? কার কার মা বাবা আছেন? মাশাআল্লাহ, অনেকর মা বাবা আছেন। আপনার কি আছে? আপনার মা থাকলে আপনার জান্নাতের একটা দরজা খোলা আছে, আপনার বাবাও যদি থাকেন তাহলে জান্নাতের দুটি দরজা আপনার জন্য খোলা আছে। সুবহানাল্লাহ। কি আছে জান্নাতের দরজা? আবার মা বাবা কেমনে হবে? কোন মা দুনিয়ার জগতে কোন সন্তানকে দুনিয়ার মানুষের কোন কষ্টের সম্মুখীন হতে দেয় না, এই জন্য রব্বুল আলামিন বলেন আমি আমার রহমত সৃষ্টি করেছি, আর এই রহমতের এক শতভাগের এক ভাগ তোমাদের মধ্যে দান করেছি। এই এক ভাগ রহমত দিয়ে দুনিয়ার মা গোষ্ঠী, দুনিয়ার মানব গোষ্ঠী তার আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে, মহব্বতার ভালোবাসার ব্যবহার করে, আর দুনিয়ার মা গোষ্ঠী তার সন্তানদেরকে লালন পালন করে। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, ও মানব জাতি, তুমি একটা পাখির দিকে তাকাও, তুমি একটা জন্তুর দিকে তাকাও, তুমি একটা গরুর দিকে তাকাও, তুমি একটা মহিষের দিকে তাকাও, তুমি একটা জীবজন্তুর দিকে তাকাও, তার বাচ্চা যদি আপনি ধরে আর ধরার সাথে সাথে ওই মা আপ্রাণ চেষ্টা করে তার বাচ্চাকে বাঁচানোর জন্য, ও রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের মা বাবাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, আর মা বাবাকে যদি অসন্তুষ্ট করো তাহলে মনে রেখো তোমার মা বাবার অসন্তুষ্টির কারণে আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। মা এবং বাবা জান্নাতের দরজা হওয়ার কারণ হলো তারা সবসময় সন্তানের কল্যাণ চায়। কি চায়?
সন্তানের কল্যাণ চায়, সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ চায়, সন্তানের জন্য কিভাবে আমি আমার জীবন জ্বলিয়ে দিতে পারি, আমার জীবন বিসর্জন দিতে পারি, আমি আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারি, আমি গাড়ির নিচে পড়েও আমার সন্তানকে বাঁচানোর চেষ্টা করি। তাই ওই মা এবং বাবা কোনোদিন কোনো সন্তানের জন্য জাহান্নামের বদ্দুয়া করে না এবং জান্নাত থেকে মহরুম করার জন্য কোনোদিন বদ্দুয়া করে না। না আপনারা করেন? আজ থেকে কোনোদিন কোনো সন্তানের জন্য বদ্দুয়া করবেন না। কি করবেন না? সন্তানের জন্য বদ্দুয়া করবেন না, সন্তানের জন্য নেক দোয়া করবেন। হতে পারে আল্লাহর নবী বলেন কোন সময় মকবুল সময়, তুমি যেই সময় তোমার সন্তানকে গালি দিয়েছ, বদ্দুয়া করেছ, তোমার সন্তানের উপর তুমি অভিশাপ দিয়েছ, সেই সময় আল্লাহ কবুল করে নেবেন, তোমার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এতক্ষণ বললাম তো মা বাবার, মা বাবার খেদমত করলে আর মা বাবার ফরমাবরদারি করলে জান্নাত পাওয়া যায়, আর মা বাবার নাফরমানি করলে শবে বরাতের রাত্রিতে মাফ পাওয়া যায় না, ক্ষমা পাওয়া যায় না। ওই বাবা কোন বাবা? আপনাদের দেশে বাবা নাই? বাবার তো অভাব নাই। আপনার দেশে কি আছে? বাবার অভাব নাই। অনেক মুশরিক এই দেশের মধ্যে মানুষদের ইমান নষ্ট করতে করছে এবং তারও ইমান নষ্ট করছে। এমন কোন মুশরিক মাজারের মধ্যে গান গায় আর বলে নামাজ রোজা কিছুই লাগে না, বাবার দরবারে সব কিছু তোলে। এমন কিছু আপনারা দেখেন নাই? আরে এক মুশরিক, পরিষ্কার মুশরিক, সেই মুশরিক বলে আল্লাহরও দরকার নাই, জব্বার বাবা যেখানে আছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই বাবা নয়, ওই মিথ্যা বাবার দাবিদার যারা হয়েছ, মিথ্যা বাবার নাম ধরে যারা বাবা ডাকতে আসো, তাদেরকে কিয়ামতের দিন তোমাদের বাবারা বলবে তোমারা আমার কোনো সন্তানও ছিলে না, এই জন্য তোমরা যে শিরিক করেছ আমরা তোমাদের শিরিকের অংশীদার নয়। এমন মুশরিক যারা বাংলাদেশের মধ্যে আবিষ্কার হয়েছে, নামাজ রোজা কিছুই লাগে না, আর জনতার সময় জনতাও লাগে না, মরণের সময় ডুলবাসি বাজাইলেও তার হয়ে যায়, আল্লাহর নাম নিলে ওর আল্লাহর নাম নেওয়া লাগে না বরং ডুলবাসি বাজাইলেও তার মরণ হয়। এই ধরনের কাফির আর মুশরিক, এই ধরনের মুশরিকদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতেও অসীম ক্ষমা, আম ক্ষমা, সাধারণ ক্ষমার ঘোষণা, ব্যাপক ক্ষমার ঘোষণা থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন না। ওয়ালা ইলাহাকিল ওয়ালিদাইন, আর শবে বরাতের রাত্রিতেও তাদেরকে আল্লাহ মাফ করেন না যারা মা বাবার নাফরমান, যারা মা বাবার নাফরমান সন্তান।